আমরা দেখবো যে আপনার কিভাবে আমাদের কোন পাওয়ার পয়েন্টের কাজ যখন বানাবেন বা ট্রেনিং করবেন সেটাকে অটোমেটিক কিভাবে রান করবেন উইদাউট মাউস, মানে মাউস ছাড়া বা ল্যাপটপ ছাড়াই আপনি একবার রান করে দিবেন, বারবার সে অটোমেটিক হতে থাকবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো সেটা হচ্ছে, সবার প্রথমে আমরা যেখানে যাব, প্রথমে আপনি ফার্স্টে যাবেন, আপনার যে প্রেজেন্টেশনটা বানাবে তার ফার্স্টে যাবেন, চেক এলাম। এখন আমরা দেখব যেটা আমরা কিভাবে ডান করা যায়। প্রথমে আমরা এখানে ডান করা যায় সহজে বলে দিই, এটা যাবে এই জায়গায় যাবে, ট্রান্সলেশন যাবেন, ট্রান্সলেশন রে ট্রান্সলেশন যে আপনার এখানে টাইম বলতে আমি চলে যেতে আসে, আপনারা আপনি নর্মালি এভাবে থাকবে, অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স এই মাউস ঠিক দিয়ে মানে কি হলো, এখানে ঠিক কাজ করলে ঠিক দিলে কাজ করবে এরকম, আর এই টিটুটা দিয়ে মাউস আমার দরকার নেই, আমি অটোমেটিক করাবো, তাই অটো অ্যাডভান্স অটোমেটিক আফটার করে 30-40 সেকেন্ড, আমি আফটার এটা 55 সেকেন্ড পর পর দেবো বা 59 সেকেন্ড পর পর দিলাম। এখন আপনি এখানে অ্যাপ্লাই অল দিবেন, সবগুলো আপনার লাগবে। এখন এই জায়গায় যে আপনি যাবেন হচ্ছে স্লাইড শো, শুধু দিয়ে বিগিন অল দেখাবেন, দেখেন আমার এখন আমার স্লাইড গুলো অর্ডার আনা দিয়েছে। দেখেন আমার কমপ্লিট, আপনাকে আরেকবার দেখাই, যদি আপনি এটাকে আর একটু বাড়াতে চান, ধরেন এটা 50 সেকেন্ড দিচ্ছেন, আপনি কত দিচ্ছেন 1 মিনিট, তাহলে আমি 0-0 রাখি, এই যে দিয়ে আমরা চেঞ্জ করি, এইটাকে আমরা 0-2 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড, এখানে দিবেন ঠিক, ঠিক দেওয়ার পরে অ্যাপ্লাই অল দিয়ে স্লাইড শোতে যাবেন, স্লাইড শোতে দিয়ে বিগিন অল। দেন এখন কিন্তু স্লো হচ্ছে, কারণ 1 মিনিট 25 সেকেন্ড দিচ্ছি,
তাহলে আপনারা বুঝতে পারলেন।